ऑर्डर दिया मैम। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজি হয়েছে একটা নতুন ডিনার বা একটা নতুন ব্লগ, আর এক নতুন ঠাইলে আমি গৈ আছো। এটা বর্তমান আসলে প্লেনিং বেলেগ যার, কিন্তু সেইটো মতে নহল, সেখানে আমি এক্সট্রাকে যাব লগা আছে। মই কম ডিটেলস পাছত বাৰু, এতিয়াই গৈ দিছো, পাছত নহয়। আর মানে মই ওলাইছো যাবলে পিকনিকলে, কোনখন ঠাইলে যাম এতিয়াই নকও, অলপ পাছত ডিটেইল করবো, অল্প সাসপেন্স রাখি দিও, তেতিয়াহে ভিডিওটো ইন্টারেস্টিং হব। নহয় আমি গৈ আছো বর্তমান কার্বি আংলঙৰ ফালে, আকৌ পিকনিক ওলাইছো, এখেতৰ কলেজৰ ডিপাৰ্টমেণ্টৰ ফালৰ পৰা ওলাইছো। কত যাম এতিয়া নগব, পাছত কম। তো বলক, আজি ভিডিওটো আমি আৰম্ভ। আমার প্লেনিং আসলে যা একেলগে বাসত সবে যাম বলে স্টুডেন্টের লগত, কিন্তু মানে যান বাসর ক্যাপাসিটি তাতে মানুষ বেশি হয়ে গেল, গতি আমি গাড়ি লো আসবলগা হল, প্রাইভেট গাড়ি, সেইটো কারণে অল্প বেয়া লাগছে, কারণ একেলগে ফুর্তি করে যাওয়ার মজাই বহুত বেলেগ। উপায় নাই, গৈছো এতিয়া রাস্তাত, আসোহি তাহাতের কারণে রখি বাসখন আহি পোৱা। আকো প্লেনিং চেঞ্জ হয়ে গেল গাইস, এটা আকো সিট অ্যারেঞ্জ হয়ে গেল, বাসত সবে বাসত উঠো, এটা এটাই মজা লাগিব গই। ফাইনালি আমি আহি পালোহি আমার ডেস্টিনেশন, এইটাই হয়। মানে দেখাম ভালকে আপনাদের পিছত বারো, এটা চাহ খাবলে রেডি করে আছো, কোনো কারণ একটু খাই অহা নাই। এখানে হয়েছে আমার পিকনিক স্পট যত আমি আহিছো, আর আপনাদের দেখেছে চাগে মোর পাছফালে এখন নদীর উৎস হয়েছে কপিলি নৈ, অল্প ইয়ার আগলেকে আছে উবরাংসু, যে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট হয়, অল্প আগলেকে আছে। লেতেরা করে থাকছে, মান ধুনিয়া পানি। আর এইখিনিতে আমার মাজত উপস্থিত আছিল সন্মানীয় তথা মাননীয় বিশ্বজিৎ ভূঁইয়া স্যার। তেও অলরেডি চাকরি জীবনের পর অব্যাহতি গ্রহণ করেছে, গতি অর্থনৈতিক বিভাগের ছাত্রছাত্রী সকলে তেও আনানুষ্ঠানিকভাবে পিকনিক স্পটতে গামোচা, চেলেং, হরাই আদি দি সম্বর্ধনা জ্ঞাপন করে। ইয়ার পিছত স্যারেও ছাত্রছাত্রী সকলক উদ্দেশ্যে মূল্যবান দুআখার ভাষণ দিয়ে। ইয়ার পিছতে আমি তললে নামি গলো, ইয়াত কারণ বোটিং করার ব্যবস্থা আছে, গতি আমি সকলে বোটিং করবলে নামি গলো, কারণ বোটিং করলেহে ইয়ার প্রকৃত সৌন্দর্য উপভোগ করব পাৰিম। ভালকে লগাই লওয়া উপর কর, আমি ইয়ার নামিম, তোমালকর ভাল লাগছে, হিলাহিলি বেশি নকরি, ইমান ঠান্ডা নহয় পানিখিনি। এয়াই হৈছে পানীমূৰ ৱাটাৰফল, ডিমা হাছাওত অৱস্থিত, বহুত ধুনীয়া জলপ্ৰপাতটো, বহুত ধুনীয়া। ফটো আর ভিডিও দেখার ধরনে হয় গ্রিন ব্লু কালার, ধুনিয়া ওয়াটারফল, আশা করা নাছিল আহি পিনে এনেকা পাম বলে, অল্প বেলেগ হব বলে ভাবছি, কিন্তু এক্সেক্ট যেনেকা হয় ভিডিও দেখিছো, আগতে ফটোতো দেখিছো, তেনেকুৱাই বহুত ধুনিয়া হয়। এই জলপ্রপাতটোৰ বিষয়ে আমি আপনাদের দুআখার জানাব বিচাৰিছো বিশ্বজিৎ স্যারৰ দ্বারা। আসলে এই কপিলি নদীর উৎপস্থললৈ ইয়াৰ পৰা বেছি দূৰ নাই উমৰাংটো, হয় একজেক্ট দূরত্বটো নাজানো, কিন্তু তথাপি অনুমানিক 3-4 কিলোমিটার মানে এরিয়াল ডিস্টেন্সত উমাংসু হব। আর উমাংসুতে কপিলি হাইড্রো ইলেকট্রিক পাশে তাতে কপিলি বান দিছে, তারপর কপিলিখন নামি হয় এফালে যায় গৈ পেলায় ন হোজাই জেলার একটা অংশ থাকে, আর নগাঁও জেলা
আৰু গৈ পেলাই মৰিগাঁও জিলা হৈ পেলাই ব্ৰহ্মপুত্ৰত পৰিছিল আৰু কপিলি নদীয়ে মানে কেতিয়াবা আমাৰ কাৰণে আশীৰ্বাদ নগাঁও মৰিগাঁও মানুহৰ কাৰণে কেতিয়াবা কেতিয়াবা দুৰ্ভাগ্য যোৱা বছৰতে কপিলিয়ে যিটো তাণ্ডৱ চলালে নগাঁও আৰু মৰিগাঁও জিলাত সেইটো অকল্প মাজত মাত্ৰ নদীখন এটা সময়ত পানীমূৰ হিচাপে বিখ্যাত আছিলে হয় কিন্তু কাৰ্বি আংলং অটনমাছ ডিষ্ট্ৰিক্ট কাউঞ্চিলে অন্যফালে যে এটা ৰাস্তা ডেভেলপ কৰি উল্টা পাৰে আমাৰ বিপৰীত পাৰে পকা বুলি এটা ঠাই ডেভেলপ কৰিছে তাতো এনেকুৱা ধৰণৰ সা সুবিধা আছে তালৈও পিকনিক মানে বনভোজ খাবলৈ বা ফুৰিবলৈ টুৰিষ্টবিলাক আহে গতিকে পকা আৰু পানীমূৰ আচলতে দুটা পৃথক ঠাই নহয় নদী এখনৰ ইপাৰ সিপাৰ এয়াই আছিল বিশ্বজিত ছাৰ তেওঁৰ মুখৰ পৰা দুৱাখাৰ এখন ঠাইৰ বিষয়ে জানিবলৈ চেষ্টা কৰিলোঁ আপোনালোককো জনাবলৈ চেষ্টা কৰিলোঁ আশা কৰোঁ আপোনালোকৰ ভাল লাগিলে আৰু চাওঁতে চাওঁতে আমি নগাঁও আহি পালোহি ভালে কুশলে ছটামান বজাত আহি পালোহি আৰু লগতে মোৰ ভিডিঅ'টোৰ জৰিয়তে আজি লগ পোৱা ভাইটি ভণ্টিসকলক বহুত বহুত মৰম যাচিলোঁ তোমালোকক লগ পাই সঁচাই বহুত ভাল লাগিল আৰু আজিৰ ভিডিঅ'টো আশা কৰোঁ আপোনালোকৰ ভাল লাগিলে তেন্তে আজিলৈ আহোঁ।